পূর্বে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার তেলিবাড় গ্রামে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাঠের মধ্যে এক পুকুর পাড়ে ঝোপের ভেতর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। কে বা কারা রেখে গেছে এই তাজা বোমা এখনও জানা যায়নি। পুলিশ তল্লাশি শুরু করেছে, ঘটনায় ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাদা কি মানে আপনি কখন দেখলেন, কি দেখলেন? বম দেখলাম, একটা লোক বড়শি আটতে আসলো, ওই দেখে একটা লোককে দেখালো, একটা ছেলেকে, ওই দেখে চলে গেলো। তারপরে আমি বাড়িতে ভাত খাচ্ছি, আমি বলছি কি গো লাতি লাতি হয় কি না, এরকম হাত দিয়ে দেখালো দেখালো, আমি বলছি সে গোল টোল হতে পারে। আমি ভাত খেয়ে যখন এলাম না, সে বড়শি আটে সে পুকুরে, আমি কি না বোম কাজ চল দেখো। এই দেখতে আসার পরে আবার সবাই এলো, এসে পুলিশ এসে নিয়ে গেল। কটা ছিল? কিন্তু বোম সাধারণত আমরা দেখেছি গোল হয়, এটা তো এর সাইজটাও একটু অন্যরকম আর একটু বড় টাইপের, তাই না? কি মনে করছেন, একটু কি শক্তিশালী বা কি? শক্তিশালী বোমের সম্বন্ধে আমরা কিছু বুঝি বলতে পারবো না, কি বোম কি ব্যাপার। এই এলাকায় তো এরকম ঘটনা আগে ঘটেনি। না না, কি মনে করছেন? কি মনে করবো, কুকিয়ে রেখে গেছে, আমরা এখন কি করে বুঝি। একটা মানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কি চাইছেন আপনারা? একটা তদন্ত হোক, কে রাখলো, কি ব্যাপার, আর কি উদ্দেশ্য রেখেছে। আপনার নাম বলবেন? আমার নাম সঞ্জয় বর্মণ। গ্রাম? গ্রাম আমার ভগবানপুর বিষ্ণুপুরে বাড়ি, এখানে আমি ব্যবসার জন্য আসছি। গোপাল দাস। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জয়চক পিংলা, পশ্চিম মেদিনীপুর।